সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আজকে আমরা কথা বলবো আইসিটি বিষয়ে। আইসিটির সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস, যেটা তৃতীয় অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস। এই অধ্যায়ের মধ্যে আমাদের পরীক্ষাতে, এইচএসসি পরীক্ষাতে যেটা সবচেয়ে বেশি আসে, ইন্টারচেঞ্জ অফ দশমিক, বাইনারি, অক্টাল অ্যান্ড হেক্সাডেসিমাল। দ্যাট মিন্স দশমিক থেকে আমি কিভাবে বাইনারিতে যাব, বা অক্টাল থেকে কিভাবে দশমিকে যাব, দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমালে যাবে, এগুলো নিয়ে আজকে আমরা এখন আলোচনা করব। আলোচনার শুরুতেই আমি বলতে চাচ্ছি যে আগে আমরা সর্বপ্রথম পরিচিত হয়ে নিব, যে দশমিক সংখ্যা পদ্ধতির সাথে পরিচিত হয়ে নিব, এরপরে বাইনারি, এরপরে অক্টাল, এরপরে হেক্সাডেসিমাল। তো শুরুতে আমরা এখন দশমিক নিয়ে আলোচনা করব। দশমিক সংখ্যা পদ্ধতি এমন একটা সংখ্যা পদ্ধতি যেটার সাথে আমরা পরিচিত ছিলাম ক্লাস ওয়ান থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত। কিন্তু ইন্টারমিডিয়েটে আসার পরে, দ্যাট মিন্স এইচএসসি লেভেলে আসার পরে, আমরা আরও তিনটা নতুন সংখ্যা পদ্ধতির সাথে পরিচিত হই, সেটা হচ্ছে বাইনারি, অক্টাল অ্যান্ড হেক্সাডেসিমাল। এখন দশমিক সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়? দশমিক সংখ্যা পদ্ধতিতে এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে মৌলিক অঙ্ক ব্যবহৃত হয় 10টা, শূন্য থেকে 9 পর্যন্ত। শূন্য, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9টা মৌলিক অঙ্ক, টোটাল 10টা, 1 থেকে 9 পর্যন্ত 9টা, শূন্য, 1টা, 10টা। এই 10টা মৌলিক অঙ্ক ব্যবহৃত হয় বিধায় দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। কারণ আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে যে কোনো সংখ্যাই লিখবো, সেটা এই 9টা মৌলিক সংখ্যার যে কোনো একটা নিয়ে আমাদেরকে লিখতে হবে। সাপোজ আমি লিখলাম যে 3, 7, 5, তো সেখানে আমি মৌলিক অঙ্ক 3 ব্যবহার করছি, 7 ব্যবহার করছি, 5 ব্যবহার করছি। ওভারঅল মূল কথা হচ্ছে 10টা অঙ্ক ব্যবহৃত হয়, 10টা অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় বিধায় দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক হিসাব নিকাশের ভাষা, ব্যবসা বাণিজ্যের জন্য আমরা এই পদ্ধতিতে সাধারণত ব্যবহৃত হয়। সেম আরেকটা পদ্ধতি যেটা মানুষের জন্য না, এই বাইনারি পদ্ধতিতে ব্যবহৃত হয় মূলত কম্পিউটারের জন্য। এখানে 2টা অঙ্ক ব্যবহৃত হয়, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এই 2টা অঙ্ক ব্যবহৃত হয় বলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2। সেম অনুরূপভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট 8টা অঙ্ক ব্যবহৃত হয়, সেটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এই মোট 8টা অঙ্ক, 1 থেকে 7 পর্যন্ত 7টা, 0, 1টা, 8টা, টোটাল 8টা অঙ্ক ব্যবহৃত হয় বিধায় অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। সেম অনুরূপভাবে আমাদের হেক্সাডেসিমালে টোটাল 16টা অঙ্ক ব্যবহৃত হয় বিধায় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16। সেটা কেমন? 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরপরে ইংরেজি ক্যাপিটাল লেটার এ বি, সেগুলা এগুলার পরেই এ বি সি ডি ই এফ, এই সিরিয়ালে এই 16টা অঙ্ক ব্যবহৃত হয় বিধায় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 16। এখানে একটা কথা বলে রাখি, গ্রিক শব্দ হেক্সা মানে 6, ডেসিমাল মানে 10, 6 এবং 10 মিলে 16 হইলো। আবার গ্রিক শব্দ অক্টাল, অক্টা, অক্টা থেকে অক্টাল আসছে, অক্টাল মানে হলো 8, অক্টা মানে 8, আমরা অক্টোপাসে জানি 8টা পা থাকে, সেখান থেকে অক্টাল, অক্টাল থেকে অক্টা থেকে অক্ট, অক্টাল, সেখান থেকে অক্টাল মানে হলো 8। তো আমাদের পরীক্ষাতে কোনটা, কোন সংখ্যা পদ্ধতি সেটা তেমন একটা আসে না, যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ, পরিবর্তন। আমাকে একটা দশমিক সংখ্যা দিয়ে বললো যে এটাকে বাইনারিতে নাও, একটা দশমিক সংখ্যা দিয়ে বললো যে এটাকে অক্টালে নাও, একটা দশমিক সংখ্যা দিয়ে বললো যে এটাকে হেক্সাডেসিমালে নাও, সেটা আমরা কিভাবে নিব আজকে আমি সেটাই দেখাবো। তো দশমিক কোন রাশি থেকে যদি আমাদেরকে শুরুতেই আমাদের যে রাশিটা, সাপোজ আমি একটা রাশি নিলাম যে এখানে 35.53 বেজ অফ 10, এ একটা রাশি দিয়ে বললো যে এই রাশিটাকে বাইনারিতে নাও। এখন এটা যে দশমিক আমরা কিভাবে বুঝবো, বুঝবো বেজ দ্বারা, যেহেতু এই সংখ্যার নিচে লেখা আছে 10, তার মানে এটা দশমিক সংখ্যা পদ্ধতি। কোনো সংখ্যার নিচে 10 লেখা থাকলে সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, আর কোনো সংখ্যার নিচে যদি 8 লেখা থাকে সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। যেমন এটার নিচে যদি আমি 8 লিখে দিই তাহলে এটা আর দশমিক সংখ্যা পদ্ধতি থাকবে না, এটা হয়ে যাবে অক্টাল, যেহেতু বেজ এখন 8। সেম অনুরূপ ভাবে এটার নিচে যদি আমি 16 লিখে দিই তাহলে এটা আর এখন আর হেক্সাডেসিমাল থাকবে না, এটা সরি এটা আর অক্টাল থাকবে না, এটা হয়ে যাবে হেক্সাডেসিমাল, যেহেতু বেজ বা ভিত্তি হচ্ছে 16, হেক্সার বেজ ও 16। সেম অনুরূপ ভাবে এটার বেজ 2 হওয়া সম্ভব না, কারণ বাইনারি সংখ্যাগুলো সাধারণত এরকম হয়, 0, 1, 0, 1 ছাড়া কোনো কিছু হয় না। তো এরকম একটা রাশির নিচে যদি 2 হয়, বেজ যেহেতু 2,
তো আমরা সেটাকে বলবো বাইনারি সংখ্যা পদ্ধতি। তো যাই হোক, এখানে আমাদের একটা রাশি আমরা ধরে নিলাম এটাই 35.53, এটা দেওয়া আছে, এটার বেজ হচ্ছে 10। এখন এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে নিব, অক্টালে নিব, হেক্সাডেসিমালে নিব। এখানে দশমিকের আগে যেটা থাকবে সেটাকে আমরা পূর্ণ সংখ্যা বলবো, দশমিকের পরে যেটা থাকবে সেটাকে আমরা ভগ্নাংশ সংখ্যা বলবো। তো এখন আমরা এই রাশিটাকে বাইনারিতে নিব। মনে রাখবেন, দশমিক রাশিকে যদি বাইনারিতে নিতে হয় তাহলে বাইনারির বেজ দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হয়, ভগ্নাংশ সংখ্যাকে গুণ করতে হয়। সেটা কেমন সেটা আমি দেখাচ্ছি। এখন আমরা এই দশমিক যে সংখ্যাটা দেওয়া আছে এটাকে বাইনারিতে নিব। এখন বাইনারিতে নেওয়ার জন্য যে পদ্ধতিটা সেটা হচ্ছে বাইনারি পূর্ণ সংখ্যাকে বাইনারির বেজ দিয়ে করতে হবে ভাগ, আর ভগ্নাংশ পয়েন্টের পরে যেটা এটাকে আমরা ভগ্নাংশ সংখ্যা বলবো, ভগ্নাংশ সংখ্যা যেটা আছে সেটাকে বাইনারির বেজ দিয়ে করতে হবে গুণ। সেই অনুরূপভাবে এই সংখ্যাকে যদি আমরা অক্টালে নিই, তো পূর্ণ সংখ্যাকে অক্টালের বেজ যেহেতু 8, পূর্ণ সংখ্যাকে আমরা 8 দ্বারা করব ভাগ, আর ভগ্নাংশ সংখ্যাটাকে করবো 8 দ্বারা গুণ। সেই অনুরূপভাবে এই সংখ্যাকে যদি হেক্সাডেসিমালে নিতে বলে, তো পূর্ণ সংখ্যাকে আমরা করব 16 দ্বারা ভাগ, আর ভগ্নাংশ সংখ্যা যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা করব 16 দ্বারা গুণ। তো এভাবে আমরা করব। তো শুরুতে আমরা এটা দেখাচ্ছি এটা আমরা কিভাবে করতেছি। এখন আমরা ভাগ করব। এখন ভাগ আমরা যেভাবে আগের ক্লাসগুলোতে করছি, আমরা জানি মাঝখানে যেটা থাকে এটাকে আমরা বাহ্য বলি, এটাকে বলে হচ্ছে বাজক, আর এটাকে বলে হচ্ছে ভাগ ফল, আর শেষে যেটা থাকে এটাকে বলে ভাগশেষ। ভাগশেষ তো আমরা 35-এ 2 দ্বারা ভাগ করব। সাপোজ 35-এ আমি 2 দ্বারা ভাগ করব, তো আমরা জানি 17 দ্বিগুণে হলো 34। তো আমরা 17 দ্বিগুণে হলো 34, তার মানে আমার ভাগশেষ থাকে 35 থেকে 34 গেলে থাকে 1। তো আমরা এখানে যেটা লিখবো সবসময় ভাগফলটা লিখবো, তো ভাগফল হচ্ছে 17, আমরা লিখলাম 17, আর টান দিয়ে আমাদের ভাগশেষ যেটা হবে সেটা লিখবো, এটা হচ্ছে ভাগশেষ। টান দেওয়ার অর্থ এটা বিয়োগ না, এটা ভাগশেষ। ভাগশেষ হচ্ছে আমাদের 1, সেটা আমরা লিখলাম। আবার এটাকে এই 17-কে এখন আমরা আবার 2 দিয়ে ভাগ করব। তো 17-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, আমরা জানি 8 দুগুণে 16, 8 দুগুণে 16, তো আমরা এখানে 16 লিখবো, 17 থেকে 16 গেলে 1, তার মানে ভাগফল হচ্ছে 8, ভাগশেষ হচ্ছে 1। তো আমি ভাগফল লিখবো 8 আর ভাগশেষ লিখবো। সেম অনুরূপভাবে আমরা এখন 8-কে 2 দিয়ে ভাগ করব। 8-কে 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণ হচ্ছে 8, 8 থেকে 8 গেলে হচ্ছে 0, তার মানে আমাদের ভাগফল যেটা হচ্ছে সেটা হচ্ছে 4, আর ভাগশেষ যেটা হচ্ছে এটা হচ্ছে 0। সেম অনুরূপভাবে আমাদের 4-কে 2 দিয়ে ভাগ করব, তো 2 দুগুণা 4, তো থাকে 0। তো 4-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট হয় হচ্ছে 2, আর ভাগশেষটা হচ্ছে 0, 2 দুগুণে 4। এখন আমরা আবার 2-কে 2 দিয়ে ভাগ করব, তো 2-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তো রেজাল্ট হয় 1, 2-এ 2, 2 থেকে 2 গেলে 0, তার মানে রেজাল্টটা হয়েছে 1, আর ভাগশেষ যেটা হয়েছে সেটা হচ্ছে 0। সেই অনুরূপভাবে আমরা 1-কে আবার 2 দিয়ে ভাগ করব। তো 1-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা এতক্ষণ 2 দিয়ে যতগুলো সংখ্যাকে ভাগ করছি সেই সংখ্যাগুলো 2 থেকে বড় ছিল অথবা 2 এর সমান ছিল, কিন্তু এখন যে 1-কে ভাগ করব, একটা হচ্ছে 2 থেকে ছোট, তো ছোট সংখ্যাকে যদি আমি মিনিমাম একবারও নিই 2-কে 2, তাহলে 1-এর থেকে বড় হয়ে যায়, বড় সংখ্যা নেওয়া যাবে না এসব ক্ষেত্রে। তো আমাদেরকে একবার 2 একবার নেওয়া যাবে না, তো একবার না নিলে 1-এর থেকে কম নিতে হবে। 1-এর থেকে কম তো কিছু নাই, আছে 0, তো আমরা 0 বারে নিব, 2 0 0, তো 1 থেকে 0 চলে গেলে থাকবে হচ্ছে 1। তো আমাদের ভাগফল হচ্ছে 0 আর ভাগশেষ হচ্ছে 1, ভাগফল হচ্ছে 0 আর ভাগশেষ হচ্ছে 1। এখন আর আমাদেরকে করা লাগবে না। কেন করা লাগবে না? কারণ ভাগফল যতক্ষণ পর্যন্ত 0 না হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে করতে হবে, 0 হলে আর করা লাগবে না। আমাদের এখানে 0 হয়ে গেছে, সুতরাং আর আমাদেরকে করা লাগবে না, 0 হয়ে গেছে আর করা লাগবে না। এখন আমরা রেজাল্টটা লিখবো একসাথে। তবে রেজাল্ট লেখার সময় নিচ থেকে, রেজাল্ট হচ্ছে ভাগশেষ গুলো হচ্ছে রেজাল্ট, এই ভাগশেষ গুলো হচ্ছে রেজাল্ট, 1 1 0। তো এগুলো লেখার সময় আমাদেরকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সবসময় নিচ থেকে লিখতে হবে। পূর্ণ সংখ্যা আমরা কিভাবে জানবো? ভগ্নাংশের আগের সংখ্যাটা পূর্ণ সংখ্যা, সুতরাং এটা পূর্ণ সংখ্যা, এটার ক্ষেত্রে নিচ থেকে আমাদেরকে লিখতে হবে। এটাকে বলা হয় MSB, প্রথমে যে মানটা এটাকে বলা হয় MSB, আর শেষের যে মানটা এটাকে বলা হয় LSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট, লেস্ট সিগনিফিকেন্ট বিট।
হ্যাঁ, এখন আমরা ভগ্নাংশ সংখ্যাটাকে গুণ করব, দুই দিয়া গুণ করব। তো দুই দিয়া গুণ করলে আমি যেহেতু দুই দিয়া, দেখো আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করছি ভাগ, এখন পয়েন্টের পরে যেটা আছে এটাকে আমরা ভগ্নাংশ সংখ্যা বলবো, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে করব গুণ। তো গুণ করার ক্ষেত্রে আমি দুইটা রাশিকে গুণ করতেছি, গুণফল যদি তিনটা রাশি হয় কিন্তু আমাকে দুইটা রাশি লিখতে হবে, বাড়তি যে রাশিটা হবে সেটা এ পাশে লিখতে হবে, আর যদি বাড়তি না রাশি হয় তাহলে আমরা শূন্য দিয়ে তিনটা রাশি মিলাইতে হবে। তো সেক্ষেত্রে আমরা এটা গুণ করব। তো আমরা জানি এটা গুণ করলে 106 হয়, 106। তো 106 হলে আমরা এখানে লিখবো যে 06, দুইটা রাশি লিখলাম, 106 হলো এরকম একটা রাশি। তো আমি এখানে 06 লিখলাম, আর এক বাড়তি এক, যেটা যেহেতু আমি দুই রাশিরে গুণ করছি রেজাল্টও দুই রাশি লিখছি, বাড়তি যে এক হবে সেটা আমি এই পাশে লিখলাম। এখানে এবার আমাকে পয়েন্ট দিতে হবে, আর গুণ করার সময় পয়েন্ট দিয়ে গুণ করা যাবে না, এই পয়েন্টটা ব্যবহার করা যাবে না, এমনি গুণ করবা। গুণ করার পরে রেজাল্ট যেটা হবে দুইটা রাশি এখানে লেখা যাবে, একটা রাশি এভাবে লেখা যাবে। সেম অনুরূপভাবে আমি আবার 6-কে 2 দ্বারা গুণ করব, 6-কে 2 দ্বারা গুণ করব। তো 6-কে 2 দ্বারা গুণ করলে আমাদের রেজাল্ট হয় 12। কত হয়? 12। 06-কে যদি 2 দ্বারা গুণ করি রেজাল্ট হয় 12। তার মানে তিন সংখ্যা হয় নাই, না হইলেও এখানে শূন্য দিতে হবে, শূন্য দিয়ে তিনটা সংখ্যা মিলাইতে হবে। শেষ, আমাদের অঙ্ক শেষ। এটা এটা আর করা লাগবে না। কেন করা লাগবে না? একটা পূর্ণ সংখ্যার পরে শূন্য আসছে, এই কারণে আর করা লাগবে না। এই শূন্যটা যদি না আসতো, একটা পূর্ণ সংখ্যার পরে যদি শূন্য না আসে, তাহলে আমরা সর্বোচ্চ 5 ঘর পর্যন্ত করব। এটা একটা ঘর, এটা একটা ঘর, দুইটা ঘর করছি, এরকম নিচের দিকে আরো তিনটা ঘর করা লাগবে আমাদেরকে, করা লাগতো যদি থাকতো আর কি, 5 ঘর পর্যন্ত। নিয়ম হচ্ছে 5 ঘর পর্যন্ত করা, কিন্তু একটা পূর্ণ সংখ্যার পরে যদি শূন্য আসে তাহলে আর 5 ঘর পর্যন্ত করা লাগবে না, এখানে আমাদেরকে অফ দিতে হবে। আর উত্তর লেখার সময় উপর থেকে লিখতে হবে। এখানে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে এটা, এরপরে হচ্ছে এটা, এদিকের যেটা সেটার উল্টাটা। কারণ তুমি দেখো এখানে আমরা করলাম কি ভাগ, এখানে করলাম গুণ, এখানে উত্তর লিখতে হয় নিচ থেকে উপরের দিকে, এখানে লিখতে হয় উপর থেকে নিচ দিকে। তবে এই পুরো উত্তর লেখার আগে পয়েন্ট দিতে হবে, সেটা কেমন সেটা আমি একটু দেখাচ্ছি। ধরো এখানে তো জায়গা না, আমি উপরে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি ধরো এটার উত্তরটা হবে 1000, 1000, কয়টা, একটা দুইটা তিনটা, এরপরে আবার 1, 2, 1, 2, তার মানে বেজ অফ 32, 33, 35, বেজ। আচ্ছা, এটা এটা হচ্ছে পূর্ণ সংখ্যার এই অংশের উত্তর লিখলাম, এরপরে পয়েন্ট দিয়ে এই অংশের উত্তর লিখতে হবে। এখন পয়েন্ট, যেহেতু এটা ভগ্নাংশ সংখ্যা পয়েন্টের পরে, তো এখানে উত্তর হচ্ছে 100। তো আমাকে এইভাবে লিখতে হবে যে 100 একসাথে লিখে দিতে হবে, বেজ অফ 2, এবার বেজ 2 দিতে হবে বাইনারি। তার মানে 35 বেজ অফ 5, 3, 35.53 বেজ অফ 10, এটাকে যখন আমরা বাইনারিতে নিব তখন আমার রেজাল্ট হবে এটা 1000011.10 বেজ অফ 2, এটা হবে আমার উত্তর। এখন আমরা দশমিক থেকে কিভাবে অক্টালে যাওয়া লাগবে সেটা আমরা দেখাবো। তো দশমিক থেকে অক্টালে যাওয়ার জন্য পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পয়েন্টের আগে যেটা থাকবে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা করব ভাগ, আর পয়েন্টের পরে যেটা থাকবে সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা করব গুণ। তো আমরা এরকম যেরকম করছি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করছি, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে গুণ করছি, সেই অনুরূপভাবে অক্টালে। তবে পার্থক্য হচ্ছে এখানে বাইনারি বেজ 2 ছিল, 2 দিয়ে করছি, এখানে অক্টালের বেজ 8, 8 দিয়ে করবো, এটা হচ্ছে গিয়ে পার্থক্য। তো এখন আমরা ভাগ করব। তো ভাগ করে ভাগ ফল লেখা যাবে, বাহ্য লেখা যাবে না। তো 35 যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তো আমরা জানি 4, 8 হচ্ছে 32, তো 32 লেখা যাবে না, লিখতে হবে 4, 4, 8, 32, 4 ফলটা লিখছি, টান দিয়া ভাগশেষটা লিখবো। তো 4, 8, 32 হলে 33, 34, 35, 35 মিলানোর জন্য 3 লাগে, তো সেই তিনটাই এটাই লিখে দিচ্ছি, এটা হচ্ছে ভাগশেষ। সেম অনুরূপভাবে এটাকে আমরা আবার 8 দিয়ে ভাগ করব। এখন আমরা দেখেছিলাম যে বড় সংখ্যা দিয়ে যদি ছোট সংখ্যাকে ভাগ করা হয় তাহলে সবসময় ভাগফল শূন্য আসে, কারণ একবার দিলেও 8 হয়ে যাবে, 4 থেকে বড় হয়ে যাবে, তো এই কারণে আমাদেরকে শূন্যবাদ দিতে হবে। তো 8-এর 0, 0, তো 4 থেকে শূন্য গেলে 4, তার মানে ভাগফলটা হচ্ছে 0, ভাগশেষটা হচ্ছে 4। তো ভাগফল হচ্ছে 0 আর ভাগশেষ হচ্ছে 4। তো আর করা লাগবে না, যেহেতু আমার 0 চলে আসছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এটা আর করা লাগবে না। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো আমরা যদি আমরা যদি 53-এর 8 দিয়ে গুণ দিই তো হয় 400, 424। তো আমরা এখন 424 লিখবো, যেহেতু দুইটা সংখ্যাকে গুণ করছি, দুইটা সংখ্যাই লেখা যাবে এখানে, আর বাড়তি যেটা হবে সেটা এই পাশে লিখতে হবে।
তো 424, 424, 424 এটা। তো আমি যেহেতু দুইটা সংখ্যা লিখতে পারবো, তো আমি এখানে লিখব 2, 4 পয়েন্ট দিব, আর বাড়তি যে চারটা এটা আমি এখানে লিখতে হবে, তো এটাকে আবার 8 দিয়ে গুণ দিতে হবে, 24 গুণ 8। 24 গুণ 8 দিলে রেজাল্ট যেটা হবে সেটা আমরা এখানে লিখব, কত হয়? 192। তো 192 আমরা এখানে লিখব যে 192, 192 হয়েছে। তো আমি দুইটা সংখ্যা লিখতে পারবো, বিধায় আমি এখানে লিখব যে 92 পয়েন্ট, আর 1 যেটা হবে সেটা আমি এপাশে লিখব। তো এটাকে আমি আবার গুণ দিব আবার 8 দিয়া, সব সময় কাজ হবে আমার 8 দিয়া। তো 92 গুণ 8 কত হয় দেখো তো? 736। 700 3 10 6 36। তো আমি রেজাল্ট 36 লিখতে পারবো, 7 এপাশে লিখতে হবে। তো আমি লিখলাম যে 36, আমি 7 এখানে লিখলাম, তো এটাকে আবার গুণ দিতে হবে 8 দিয়া। তো 36 গুণ 8 কত হয় দেখো তো? তো রেজাল্টটা হচ্ছে 288। তো আমি দুইটা সংখ্যা লিখতে পারবো আর এটা এপাশে লিখবো, তো আমি 88 লিখবো, 88 লিখবো পয়েন্ট, আর 2 আমার এপাশে থাকবে। তারপর এটাকে আবার 8 দিয়ে গুণ দিতে হবে, গুণ 8 কত হয়? কত? 704। তো 04 লেখা যাবে, 04 লেখা যাবে, আর পয়েন্ট দিতে হবে, আর 7 আমাকে এখানে লিখতে হবে। এখন আমাকে আর করা লাগবে না। কেন করা লাগবে না? কারণ আমরা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে সর্বোচ্চ 5 ঘর পর্যন্ত করব। তো 1, 2, 3, 4, 5 ঘর হয়ে গেছে, আরো করা যাবে কিন্তু সেগুলো করা লাগবে না, কারণ পরীক্ষার হলে এত সময় আমাদের থাকবে না। তো এখন আমরা উত্তর লিখব। উত্তরটা কিভাবে লিখব? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা তো এখানে দেখলাম নিচ থেকে যাওয়া লাগে, তো এটা নিচ থেকে যাওয়া লাগবে। তো আমরা লিখবো যে 43। এরপরে পয়েন্ট দিতে হবে, পয়েন্ট দিয়ে এবার ভগ্নাংশ সংখ্যা উপর থেকে যাওয়া লাগবে, উপর থেকে নিচ পর্যন্ত লিখে দিব। তো আমরা লিখবো যে 4, 1, 7, 2, 7, এরপরে ডট ডট দিব। ডট ডট দেওয়ার অর্থ হচ্ছে যে আরো মান আছে, করলে আরো পাওয়া যাবে। তো সেগুলো আর আমরা করবো না, যেহেতু আমাদের পরীক্ষার সময় খুব সীমিত থাকবে, 5 ঘর পর্যন্ত করে দিলেই হবে। তো এটার বেস দিতে হবে 8। তার মানে এটাকে যদি আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে নিই তাহলে আমাদের এটা হবে উত্তর। এখন আমরা দেখাবো এই সংখ্যাটাকে কিভাবে হেক্সাডেসিমালে নিতে হয়। তো আমরা এতক্ষণ শিখলাম কি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনারিতে নেওয়া যায়, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে অক্টালে নেওয়া যায়। এখন আমরা যেটা শিখবো দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে হেক্সাডেসিমালে নেওয়া যায়। তো হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি যেহেতু 16, তো সে কারণে আমাদের পূর্ণ সংখ্যাকে 16 দিয়া ভাগ করতে হবে, আর ভগ্নাংশ সংখ্যা যেটা সেটাকে 16 দিয়া গুণ করতে হবে। এখন আমরা ভাগ করব। তো ভাগ করলে 16 2 গুণে 32, তো 32 লেখা যাবে না, 2 লিখতে হবে, ফলটা লিখতে হবে। 16 2 গুণে 32, তো আমরা 2 লিখলাম, 32 হলে 33 34 35, আর ভাগশেষ থাকে 3, সেই 3টা আমরা এখানে লিখলাম। আবার আমরা এটাকে ভাগ করব 16 দিয়া। এখন আমরা দেখলাম, দেখবো যে বড় সংখ্যা দিয়ে যদি ছোট সংখ্যা দিয়ে যদি বড় সংখ্যাকে ভাগ করতে হয়, যেমন ভাগ করব 2-কে, 16-কে যদি 2, তো এটা ছোট, একবার দিলে 16 হয়ে যাবে, দেওয়া যাবে না, শূন্যবাদ দিতে হবে। তাহলে শূন্যবাদ দিলে 2 16 0 0, তার মানে রেজাল্ট হচ্ছে 0 আর ভাগশেষ থাকছে 2। তো এখানে রেজাল্ট হবে 0 আর ভাগশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে 2। আর করা লাগবে না, কারণ শূন্য আসলে আর করা লাগে না। এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সবসময় বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করলে রেজাল্ট 0 হবে, সবসময় বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করলে রেজাল্ট শুরু হবে 0 হবে, বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করলে রেজাল্ট হবে 0। আর ভাগশেষ কোনটা হবে? যেটাকে ভাগ করছি সেটা নিজেই, যাকে ভাগ করলাম সে নিজেই ভাগশেষ, যাকে ভাগ করলাম সে নিজেই ভাগশেষ, এই এটা মনে রাখলে হবে। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরের দিকে যাব। এখন আমরা ভগ্নাংশ সংখ্যা করব। তো 53-16 দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্ট হয় কত? 8 4 8, এটা হয়। তো আমি যেহেতু দুইটা সংখ্যারে গুণ করছি, রেজাল্টে দুইটা সংখ্যা রাখা যাবে, বাড়তি যেটা হবে সেটাই পাশে রাখতে হবে। তো বাড়তি হিসেবে 8 8 আমি পাশে রাখলাম, পয়েন্ট দিলাম, তারপরে 4 8 এটা লিখলাম, এটাকে আবার আমাকে 16 দিয়ে গুণ করতে হবে, কত দিয়া? 16 দিয়ে গুণ। তাহলে আমাদের রেজাল্ট হয় কত? 48 গুণ 16 হইলে 700 4 6 8 না? তো এটা হয়। তো আমরা দুইটা সংখ্যা রাখবো, 6 8, আর 7টাকে আমরা এই পাশে লিখবো। এখন 6 8 গুণ 16,
ছয় আট গুণ 16 কত হয়? 1088। তার মানে 1088। তা আমি 88টা লিখবো আর 10-কে আমি ওই পাশে লিখবো। 88 লিখলাম আর 10-রে আমি এ পাশে লিখলাম, তো এটাকে আবার 16 দিতে হবে, 1408। তো 1408 হচ্ছে রেজাল্টটা। তো আমি 08 লিখবো আর 14 এই পাশে রাখবো, তো 08 লিখবো আর 14 এ পাশে রাখবো। তো 08 গুণ 16, 08 গুণ 16 মানে 8 গুণ 16 কত হয়? 102-8। তো 2-8 আমি এখানে লিখবো, এখানে পয়েন্ট দিতে হবে, পয়েন্ট 2-8, আর আমাকে 1 এ ঘরে লিখতে হবে। এখন 5 ঘর হয়ে গেছে পয়েন্টের পরে, 1 2 3 4 5, 5 ঘর হয়ে গেছে। তবে এখানে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে হেক্সাডেসিমালে যদি একসাথে 10 হয়, যেমন একটারে গুণ করার পরে 2 ঘর রাখার পরে একসাথে 10 আসছে, একসাথে 14 আসছে, তো এইভাবে যদি একসাথে 10 আসে, একসাথে 10 আসলে আমরা সবসময় 10 না লিখে এ লিখবো, 11 আসলে বি লিখবো, 12 আসলে আমরা সি লিখবো, 13 যদি আসে তো আমরা ডি লিখবো, 14 যদি আসে তো আমরা ই লিখবো, আর 15 যদি আসে তো আমরা এফ লিখবো। তো এখানে আমরা দেখলাম যে 10 আসছে, তো 10 না লিখে আমরা এ লিখবো। এখন আপাতত উত্তরে অবশ্যই লিখতে হবে 10 লেখা যাবে না, এখন আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম, 14 আসলে আমরা ই লিখবো, তো 14 এর জন্য আমরা ই লিখলাম, ব্র্যাকেট দিয়ে লিখলাম। এখন আমাদেরকে উত্তরটা লিখতে হবে, তো উত্তরটা আমি এখানে যেহেতু জায়গা নাই আমি উপরে দেখাই দিই। সেটা হচ্ছে নিচ থেকে লিখতে হবে পূর্ণ সংখ্যা, তার মানে 2 3, এরপরে পয়েন্ট দিতে হবে, পয়েন্ট দিয়ে এরপরে এদিক থেকে এদিকে যাইতে হবে, আমাকে লিখতে হবে 8, তারপরে 7, 7-এর পরে 10 লেখা যাবে না, আমাকে এ লিখতে হবে, তো লিখলাম এ। এরপরে 14 লেখা যাবে না, আমাকে ই লিখতে হবে, 14 লিখলে কাটি দিবে। এরপরে আমাদের 1 আছে, 1 লিখলাম, এরপরে ব্র্যাকেট দিয়া, যেহেতু হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16, তো আমরা 16 বেজটা দিয়ে দিলাম। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম যে দশমিক থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায়, অক্টালে যাওয়া যায়, হেক্সাডেসিমালে যাওয়া যায়। এই ইন্টারমিডিয়েটের জন্য বিশেষ করে এইচএসসি যারা পরীক্ষার্থী এবং যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ বেশিরভাগ বোর্ডে আসছে ইন্টারচেঞ্জ, কিভাবে রূপান্তর করে একটা থেকে আরেকটাতে কিভাবে যাওয়া যায়। তো আজকে আমরা এভাবে শিখলাম, পরবর্তী আমাদের ক্লাসে আমরা দেখাবো যে বাইনারি থেকে বাকি তিনটাতে কিভাবে যায়, বাইনারি থেকে কিভাবে দশমিকে যাওয়া যায়, কিভাবে অক্টালে যাওয়া যায়, কিভাবে হেক্সাডেসিমালে যাওয়া যায়। এরপরে আরেকটা ক্লাসে আমরা দেখাবো অক্টাল থেকে কিভাবে দশমিকে, কিভাবে বাইনারিতে, কিভাবে হেক্সাডেসিমালে যাওয়া যায়। এরপর আরেকটা ক্লাসে দেখাবো হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে, কিভাবে বাইনারিতে, কিভাবে অক্টালে যাওয়া যায়। এবং আর যে প্যাসেজিয়ামের পক্ষ থেকে আমাদের পরবর্তীতে যে ভিডিওগুলো প্রকাশিত হবে সেগুলো হচ্ছে ইংলিশ সম্পর্কিত, ইংরেজ এইচএসসি এবং এসএসসি লেভেলের ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের যে সমস্ত সমস্যাগুলো আছে ওগুলো সমাধান করা হবে, এবং এইচএসসি লেভেলের যে আইসিটির যে অধ্যায়গুলো আছে যেমন সংখ্যা পদ্ধতি, এইচটিএমএল, সি প্রোগ্রাম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এইসব অধ্যায়ে যেসব সমস্যাগুলো আছে এগুলো সমাধান করা হবে পরবর্তী আমাদের ভিডিওগুলোতে। তারপরে ম্যাথ, জেএসসি, এসএসসি এবং এইচএসসি লেভেলের যে সমস্যাগুলো আছে পরবর্তীতে ভিডিওগুলো এগুলোর উপর বানানো হবে। আদার্স এডুকেশনাল বিষয়ে শুরুতে আমরা ভিডিওগুলো বানাবো স্পোকেন ইংলিশের উপর এবং বিখ্যাত বইসমূহের উপর, যে বইগুলো স্টুডেন্ট ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য এবং ভবিষ্যৎ জীবন তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেই সমস্ত বই নিয়ে পরবর্তীতে আমরা ভিডিও বানাবো। তো আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখবেন, এবং আমাদের আমাকে যদি পার্সোনালি যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে বা কোনো কথা বলতে হয় আমার ইমেলে আপনারা নক করবেন, ইমেলে আপনাদের ফোন নাম্বার দিয়ে নক করবেন, তারপরে আমাদের পক্ষ থেকে বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। আর যে কোনো হেল্প যদি আপনাদের প্রয়োজন হয় সেটা আমাদেরকে জানাবেন। এছাড়াও আমাদের ভিডিওতে সাপোজ দেখেন আমি আপনাদের জন্য কি উপকারটা করলাম, সেটা হচ্ছে আপনারা যে বিষয়টা বুঝেন না, জানেন না, সেটা আমাদের ক্লাসের মাধ্যমে আপনাদেরকে জানানো হলো। তো আপনারা কি করবেন, আপনারা আপনাদের যেসব বন্ধু, যেসব আত্মীয় স্বজন, রিলেটিভ আছে তাদেরকে, যারা পড়াশোনা করে তারা যে বিষয়গুলো বুঝে না, আমাদের ভিডিওগুলো তাদেরকে দিয়ে দিবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, যা যা করার দরকার সেগুলো করবেন। আর পরবর্তীতে আপনাদের যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় সেটা আমাদের ডিসক্রিপশন বক্সের নিচে যেটা আছে ওখানে কমেন্ট দিয়ে আপনারা জানাবেন। তো আজকে বলবেন।